দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগেরা গ্রামে। আমরা সামনে দেখছি মজুবর ভাইকে, আর এখানে দেখছি বেশ কিছু হাট ডিশার গাভী গরু রয়েছে। আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং জানবো যে কোন হাট থেকে কেনা হয়েছে, কার জন্য কিনেছেন, কোথায় যাবে, সেসব তথ্য থাকবে এই প্রতিবেদনে। আমরা দেখছি এখানে মজুবর ভাইকে। মজুর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কোন হাট থেকে সংগ্রহ করলেন? সেতাবগঞ্জের হাট থেকে। আজকে তো সোমবার ছিল, হ্যাঁ সেতাবগঞ্জের হাট ছিল। কেমন বাজার, কেমন গেল বাজার? আমরা বাজারটা আমরা ধরা পাইনি, আমরা দেরি করে গেছি তো। আচ্ছা, আমরা যদি সকালে 11 দিয়ে পৌঁছতাম, হ্যাঁ তাহলে গরু পুজো আরো 1000 টাকা কম পাওয়া যায়। আমরা যে ভাঙা হাটে, আচ্ছা গরু কম ছিল, হ্যাঁ এগুলো দালাল আগে কিনি। আচ্ছা, ওরা যে 5000 টাকা ওলা পুজো, মানে গৃহস্থর কাছ থেকে কিনতে পারেন না? গরু সব বানায় হাতালা হাতাতে উড়ি দিয়েছে। হ্যাঁ আমরা গেছে দেরি করে, পানি আসছে দেরি, হ্যাঁ তাতে এইগুলো আরো এই 12 গরু কম, যেমন 12 15 কম পাওয়া যায়। তো যদি সকালে আসতো এরা, আচ্ছা এই যে দালাল কাছে 500000 লাভ দেওয়া হয়েছে, দালাল কাছে 500000 টাকা করে লাভ দিয়ে গরুগুলো কেনা হয়েছে, কিন্তু ডাইরেক্ট গৃহস্থের কাছে আমি পাইনি। আচ্ছা, তাহলে আপনি ইয়ের কাছ থেকে পান নাই, মানে গৃহস্থের কাছ থেকে কিনতে পারেন না? আচ্ছা আচ্ছা, মানে তার মানে আপনি যে গরুগুলো কিনছেন, আপনি নিজেই বললেন যে 1-1.5 হাজার টাকা বেশি করে কিনছেন না? তা তো দিবেন আচ্ছা, আমার হাট যদি যেতাম 10-11 টাকার ভিতর, হ্যাঁ তাহলে পুরোপুরি। আচ্ছা, তারপরেও আমরা একটু দেখবো মানে কেমন দামে গরুগুলো কিনছেন। যেমন এই যে গরুটা দেখছি আমরা, এটা কত পড়ছে আসলে? আর ওই পাশে এইটা এইটা আর এইটা ৭৫ কেজি করে। আর এটা এটা হচ্ছে 34 করে, আর ওইটা আর একটা আছে 37 করে। আচ্ছা, এইটা আর ওইটা 34, এইটা এইটা আর এইটা মুগেরটা 34। আচ্ছা, আর ওইটা কত পড়ছে মজুর ভাই? এটা 37,000। দর্শক শুনছেন, 37,000। আর এই পাশে আরো আছে 37,000 টাকা, এটা ওইটাও 37, এটা হচ্ছে 37,000। আর এটা 39,000, এটা হচ্ছে 39,000। কোনটা 35? এটা 35, এটা হচ্ছে 35। আর জোড়া আছে, এটা 39, আর ওইটা 44 লট 5টা। আর এটা 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 44 লট 5টা, আর এটা 6,000 নিচে একটু পড়ছে। হ্যাঁ এভারেজ 40-এর নিচে থাকবে। আচ্ছা, কে নিচ্ছে এগুলো? ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন না? আচ্ছা, কোথা থেকে এসছেন আসলে? নাটোর সিংড়া থেকে। তো আমি যতটুকু জানি আপনাদের এখানে তো এ ধরনের গরু পর্যাপ্ত পরিমাণে আছে, তারপরেও আপনারা ওইখান থেকে না কিনে এইদিকে আসলেন কেন? এইদিকে আসলাম যে এখান থেকে কিনলে একটু সাশ্রয় হবে, এই জন্য আসছি। তো কি সাশ্রয় কি পাইলেন?
আশা করা যায় এরকম হইছে কি মোটামুটি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটুকু শুনলাম আপনাকে যে যিনি কিনে দিয়েছেন তিনি বলছেন যে উনি মানে আপনারা একটু দেরি করে হাটে ঢুকছেন। জি জি জি, আসলে দেরি করে হাটে ঢুকছেন এবং গৃহস্থের কাছ থেকে আপনারা গরু কিনতে পারেন নাই, কিনছেন হচ্ছে যারা ফরিয়া দালাল ছিল তাদের কাছ থেকে। তো উনি বললো যে গরুর প্রতি 1-1.5 হাজার টাকা বেশি লাগছে আমাদের কিনতে, এটা কি সত্য? তো তাহলে তো যদি যে দামে কিনছেন আপনার এলাকায় গাড়ি ভাড়া দিয়ে সেখান থেকে কিনতে পারতেন না? আমাদের এলাকায় একেবারে এই ধরনের জীর্ণ শীর্ণ গরুগুলো খুবই কম পাওয়া যায়। আচ্ছা, জীর্ণ শীর্ণ গরুগুলো খুবই কম পাওয়া যায়। তো আপনি এই গরুগুলো নিয়ে গিয়ে করবেনটা কি আসলে? একটু আমার ছোটখাটো একটা গরুর খামার আছে ওখানে, সেটা আছে, সেটা ঢুকাবেন, সেটা ঢুকাবেন। কতদিনের প্রজেক্ট এটা আপনার? 3 মাস। 3 মাস? তিন মাসের প্রজেক্ট। কেমন হয় আসলে অনেকে জানতে চায় যে এই ধরনের গরু আমরা একটা যদি রাখি বা 10টা যদি রাখি কেমন হয় আসলে? আমার ওই ঈদের আগে রমজানের মধ্যে গরু কিনছিলাম 10টা, সব খরচ বাদ দিয়ে, কাজের লোক, তারপরে আদার্স খাবার সব কিছু বাদ দিয়ে আমার মোটামুটি 1,40,000 টাকা ছিল। ছিল মানে প্রফিট হয়েছে? তো খাওয়ান কি আসলে যে খাবারের দাম? খাওয়াই হচ্ছে আপনার কাঁচা ঘাস, আর হচ্ছে যে ভুট্টা, গম, খেসারি, কালাই এবং হচ্ছে যে আপনার হাইব্রিড ধান, এগুলো মিক্স করে পালিশ করি। পালিশ করি? আচ্ছা, পালিশ করার পরে সেগুলো খাওয়া, মানে এমনি ফিট জাতীয় কোনো কিছু না চলে না? তো যাই হোক, সাফল্য কামনা করি আপনার। এগুলো তো 3 মাসের প্রজেক্ট আপনি নিয়ে যাচ্ছেন, আবারও 3 মাসের প্রজেক্ট? জি জি। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। তো মজুর ভাই আসেন, আপনার সঙ্গে একটু শেষ করে নিই আমরা। ভাই, তো কি অবস্থা আসলে যে কথাটা বললো উনি, উনি তো ওনার এলাকা থেকেও কিনতে পারতো, কি সাশ্রয় হয়েছে আসলে? ঠিক আছে, মানে আজকে বাজার হিসাবে মানে ঠিক আছে, বাজার হিসাবে ঠিক আছে। আর আমাকে বললাম আমার দেরি করে গেছি, হাটে কিন্তু দুটো দিয়ে হাটে দিয়ে করে যাই যাম, মানে এইগুলো সেফ হইতো আরো 10 হাজার টাকা, এইগুলো আর সেফ হইতো। জিরো রাস্তা পাই দাম, জিরো টাকা পাই যাব, দালাল কাছে নিচিত, আর দূরে দিকে হাটে পড়ি, দুটো সময় হাট ভাঙি, হাট ভাঙি গেছে। আচ্ছা, তো যাই হোক, আপনার নাম্বারটা বলেন আমাদের। নাম্বারটা 01767। হ্যাঁ, 30 12 7। হ্যাঁ, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য আরো অনেক শুভকামনা। হ্যাঁ বল, হ্যাঁ বল, আসছে না।